দেখি একবার তোমার গুলিটা বসি। নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার্স অপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওয়ে পান্তা ভাত নিয়ে এসেছি। পান্তা ভাতের সাথে কী কী আইটেম আছে বলে দিই। এখানে পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা ফ্রাই করা আছে, পাঁপড় ভাজা আছে, একটা করে ডিম ভাজা আছে, আলু ভর্তা আছে, আর আছে টমেটো বোম চপ বা টমেটো পকোড়া। তো এটা আজকে চ্যালেঞ্জ ভিডিও। চ্যালেঞ্জ হচ্ছে টমেটোর গোটা টমেটোর মানে ফুল চপ, মানে গোটা টমেটোর চপ, ভিতরে পুর ভরা আছে, পুর ভরা আছে, যেটা আর কি আগের বার একবার করেছিলাম, সেটা দিয়েছিলাম, হ্যাঁ সেটা শুধু খাওয়া হয়েছিল। হ্যাঁ, তো এটা আজকে কিন্তু সাথে নিয়ে, আজকে ঠিক জিনিসের সঙ্গে নেওয়া হয়েছে। আজকে তো আমি দারুণভাবে খাবো ওটা, পান্তা ভাতের সঙ্গে মিশিয়ে একদম, এটা আমার হেভি লাগবে। তো এবার আমরা চ্যালেঞ্জের শেষে পানিশমেন্ট আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, মিস করবে না। আর চ্যালেঞ্জটা শুরু করার আগে বলে দেবো, আমাদের নেক্সট চ্যানেলগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পাবে একদম। আর আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে আই বাটন ভিডিও শেষে স্ক্রিনে, আপনারা চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারেন। তাহলে আমরা চ্যালেঞ্জটা আরম্ভ করে দেওয়া যাক আজকে। হ্যাঁ, এখানে আছে দুটো দুটো করে করা আছে, দুটো এখানে চার পাঁপড় পাঁপড় আছে, ওটা নিয়ে নেওয়া হবে সব হাফ হাফ করে। তো নাও চ্যালেঞ্জটা আরম্ভ করে দেওয়া যাক। 3 2 1 স্টার্ট। তো হ্যাঁ, নুনটা এর মধ্যে আগে থেকে দিয়ে ছড়িয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা তো আমি মেখে নেব। জবরদস্ত না মারলে হবে না। পান্তা ভাত ঠিকঠাক তা মিশিয়ে নিলে না একদম। শুকনো লঙ্কাটা মিশিয়ে নি, সাইজ মারা তো সাইজ আছে ওটা, এখানে থাক, ভাতের সাথে নিলে নরম হয়ে যাও, পুরো কুটকুট করছে। গরম এটা, কিন্তু আজকে গরম আছে ভিতরে, প্রচুর গরম ভালো লাগছে কিন্তু। এটা সেই টমেটো, সবই মিশিয়ে নিচ্ছি।
তোমার দুটো জুড়ে আছে তো। আজকে কি করলো? তোমাকে অনেক কষ্টে হারিয়েছে আজকে। কি ওইখান থেকে আমাকে তোলো আজকে? অনেকটা খাবার ছিল, চাপ হয়ে গেছে আজকে আমারও, রাস্তার দিকে স্লো হয়ে গেলাম। তো এটা শেষ তো করে দেবো, এটা কোনো ব্যাপার না। ভাতের সাথে আলু ভর্তা অতটা করে, আবার একটা করে বড় বড় সাইজ চপ। তো বন্ধুরা ফিরে এলাম, সাথে পানিশমেন্ট আছে। আজকে পানিশমেন্ট লঙ্কা আছে, তবে একটা শর্ত আছে, ও যদি খেলাটা কমপ্লিট করতে পারে 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ড নয়, 1 মিনিট, 1 মিনিট এই মুখে করে এই গুলিটা থাকবে, চামচটা মুখে থাকবে, পুরো নাচতে হবে হাত পা দুলিয়ে, ঠিক আছে? 1 মিনিট, 1 মিনিট তবে তো গান চালাতে হবে, তবে তো নাচা যায় না, গা দোলাতেই হবে। আর যদি গুলি পড়ে যায় কাঁচা লঙ্কা খেতে হবে। তো ফোন দিয়ে গেল, আমি টাইমটা সেট দেখে নি। রিস্টার্ট কাট করো, তাহলে হ্যাঁ লাইট বাড়ানো আছে। হ্যাঁ তো নাও, মুখে নাও, 1 মিনিট পুরো গা দোলাতে হবে, হাত তুলে দাঁড়াও, 3 2 1 স্টার্ট, জোরে জোরে, হচ্ছে না কিন্তু, জোরে জোরে, 1 মিনিট পুরো, হচ্ছে না, তুমি দাঁড়িয়ে যাচ্ছ কিন্তু, এটা চিটিং হচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছ, নাও নাও এখনো টাইম আছে, ফেলে দিয়েছি আমি আর পানিশমেন্ট নেবো না, তো নিতে হবে, নাও নাও। তুমি সেরকম নাচছই না। আচ্ছা দাঁড়াও, তুমি একবার অফ করো, ঠিক আছে? অফ করো তো, ওর এখনো 2 সেকেন্ড বাকি ছিল, আমি একটু জোরে নাড়া দিয়েছি বলে পড়ে গেছে। হ্যাঁ এটা কিন্তু অন্যায় করেছে। আবার নাও, আচ্ছা এবারে আমি, আচ্ছা এবারে যত খুশি নাড়াবে, ঠিক আছে? দেখা যাক, এবার তুমি ফেলতে পারলে তুমি বলবে, ঠিক আছে? আমি এমন নই। কেন নাও এখানে, দাঁড়া না, আমি একটু একটু বাইরে থেকে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা আমাকে তখন তো ফেলে দিয়েছে, তো আমি ভালো করে এবার বসিয়ে এবার নিচি না, যত খুশি এবার নাড়াতে পারে, আমি কিছু বলবো না, ঠিক আছে? বসিয়ে এনেছো মানে? মানে মানে এই তো চামচে বসিয়ে দিয়েছি, না স্টার্ট করছি। হুম হুম দেখি একবার তোমার গুলিটা বসি, আরে দেখো চিটিং করছে, চিটিং, আরে চিটিং না এটা, এটা তো কি হয়েছে, তুমি বলছো বসে খাবে, তুমি পানিশমেন্ট খাও, চিটিং করছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আঠা লাগিয়ে এনেছে, আরে এটা ভালো সিস্টেম, না না এবার এবার না, আর আর করবো না, ঠিক আছে? পানিশমেন্ট তো খেয়ে নিচ্ছে, আবার কি আছে? তো আজকে পানিশমেন্ট খেয়েছে, খেলাটাও একটু হলো, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো চ্যালেঞ্জ ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। এই যে পান্তা ভাত,
কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তাহলে আসি বন্ধুরা,